রেল প্ল্যাটফর্মের পাশেই গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বারুইপুরে রেল প্ল্যাটফর্মের পাশেই গলার নলি কাটা ও হাতের শিরা কাটা ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। রবিবার সকালে বারুইপুরের শাসন রোড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখেই প্ল্যাটফর্মের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলার ও হাতের শিরা কাটা ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা। সাতসকালে এই ঘটনায় শাসন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোথায় কিভাবে মৃত্যু হয়েছে আর কিভাবেই বা এলো দেহ সেটা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। 24 পরগনার বারুইপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। কি দেখছেন, কি হয়েছে? এই এখানে বড়ি পড়ে আছে, কার গান চলছে? এখানে বড়ি পড়ে আছে, সবাই দেখছে, তাই আমি এসে দেখছি। মানে কি অবস্থায় পড়ে আছে দেখবেন? ওই গলা কাটা, নলি কাটা, হাতের শিরা কাটা, পা শিরা কাটা। কি মনে হচ্ছে দেখে? মার্ডার করে দিয়েছে। জায়গাটা? জায়গাটা শাসন স্টেশন। মানে পরিচিত কেউ এখানকার নাকি? আমরা কেউ চিনতে পারছি না। আপনার নাম? আমার নাম হরিবদ। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2 প্লাস হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।